উত্তরা পশ্চিমবঙ্গ তথা উত্তর চব্বিশ পরগনা ফিশারি মাঝে যে কটা বড় হোলসেল ফিশ মার্কেট চলে, মালঞ্চ হোলসেল ফিশ মার্কেট তাদের মধ্যে অন্যতম। আর এই মার্কেটে একেবারে মার্চ মাসের মাঝখানের দিকে 2024-এ কীরকম মাছের আমদানি আছে বা একজ্যাক্ট কীরকম রেট চলছে, কমিউনিকেশান কী আছে বা মার্কেটের লোকেশান বা কী আছে, আর এখান থেকে হোলসেলে মাছ কিনলে কীভাবে মাছ কিনতে পাওয়া যায় বা কীরকম ছাড় থাকে, বিটে কতটা ছাড় পাওয়া যায়, ওজনে কীরকম ছাড় পাওয়া যায় বা রিটেলে কি এই মার্কেট থেকে মাছ কিনতে পাওয়া যায়, সকল তথ্য বন্ধুরা এই ভিডিওর ভিতরে আনার চেষ্টা করছি। আর বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। চলে এসেছি মালঞ্চ হোলসেল ফিশ মার্কেট। আর এই ফিশ মার্কেটে এখন মাছের কীরকম আমদানি বা রেট কম বেশি দেখানোর চেষ্টা করছি। প্রায় 100 থেকে 50 গ্রামের 300 করে বিট চলছে, 360 করে, 360 করে চলছে। দাদা, এই ইয়েগুলো ভেটকিগুলো কেমন চলছে এখন? 500 টাকা। এখন দাদা এখন রেটটা কি অফ সিজনের জন্য বেশি বেশি আছে দাদা? আর মার্কেটের মধ্যে এখন যেহেতু মার্চ মাস, আর যেহেতু অফ সিজন, সেই জন্য মাছের আমদানিও এরকম কন্ডিশন, মাছের এরকম আমদানিও কম। তাই মোটামুটি কেমন চলছে? মালঞ্চে তো এখন 100 টাকা করে চলছে এইরকম সাইজের পুঁটি মাছগুলো। আরও কয়েকটা রানিং অকশান যদি চলছে দেখাচ্ছে, রানিং অকশান চলছে, এটা ট্যাংরাটার অকশান চলছে, ৫০০ গ্রামের ভেটকি গুলো প্রায় 450 করে এরকম অকশন রেট চলছে। গ্লাস কাপ এখন এই এই যে সাইজগুলো ধরুন 2 কেজি 2.5 কেজি না 3 কেজি, মোটামুটি এখন কিরম রেটে চলছে? চলে 160-170 চলছে। এই গ্লাস কাপগুলো 3 কেজি সাইজের গ্লাস কাপ না? কাতলাগুলো তো প্রায় বোধ হয় 2 কিলো কাতলা। মোটামুটি কিরম রেঞ্জের রেট চলছে এখন কাতলা? 240-230 আর ভেটকিগুলো 2 কেজি 2.5 কেজি ভেটকিগুলো ছশো এখন। আর বলছি দাদা, এখন সিজন আর অফ সিজন বলে না মার্কেটে? এখন অফ সিজন, এখন 600 টাকা 650 টাকা ভেটকির দাম, ভেটকির দাম চলছে। আর বলছি সিজনটা কবে থেকে শুরু হবে? সিজন বেশি শুরু হয় বৈশাখ মাসে, সব রকম উঠবে কার্তিক অগ্রহণ মাস থেকে সাদা মাছটা বেশি হয়, সাদা মাছটা বেশি হয়। আর এরপরে সব বাগদা সিজন, সামনের 1-2 মাস পরে বাগদা সিজন। তাই মালঞ্চটা তো 2 টাইম মার্কেট হয়, বাগদাগুলো কোন সময়টা ভালো পাওয়া যায়? সকাল বিকাল 2 টাইমে পাবে, গণেশ সময়। সকাল সকালটা কটার সময় শুরু হয় মার্কেটটা? সকাল ওই 6টার থেকে মার্কেট শুরু হয়ে যায়। হ্যাঁ দেখছেন তেলাপিয়া মাছগুলো প্রচুর। হ্যাঁ হ্যাঁ দাদা, কততে চললো তেলাপিয়াটা এখন? 85-90 টাকা। আর 85-90 টাকা এইরকম তেলাপিয়াগুলো দেখছেন, প্রচুর তেলাপিয়া মাছগুলো এরকম। আর ভিডিও বানাবো না? না না দরকার। তোমার মার্কেটে গিয়ে দিদি মাছ কিনছেন? মাছ দেবে না? রেট 85-90 টাকা এরকম রেট আছে। আর যেহেতু মার্কেট সিস্টেমগুলো অকশানে কিনলে এরকম ছাড়গুলো চলে। এ দেখেন ভেটকিটার রেট চলছে 85-90। আর বন্ধুরা, মালঞ্চে মোটামুটি এখন একটা ফাইনাল রানিং অকশন দেখাচ্ছে ভেটকি মাছের। প্রায় 1 কেজি ওজনের ভেটকিগুলো কীরকম অকশন রেট চলছে? 490 টাকা কাছে রেট আসলো এরকম ভেটকি মাছগুলো মালঞ্চেতে। প্রচুর মাছের আমদানি থাকে মার্কেটগুলোতে, আর এখন অফ সিজনেও প্রচুর আমদানি আছে মার্কেটটাতে। এই
পরিমাণটা দেখুন, ঝলতা মানে বন্ধুরা যেটা বলছেন কেজিতে 100 গ্রামের ছাড় আছে, 335 পর্যন্ত ফাইনাল। ফাইনালে এরকম ধরনের চিংড়িগুলো 370 টাকা, আর 100 গ্রাম ছাড় আছে। এরকম টোটাল মাছটা নিলে এরকম ধরনের ছাড় পাওয়া যায়, এরকমভাবে এই সিস্টেমগুলো চলে মার্কেটে। আর এখানে দেখছেন এরকম ধরনের একটা ভেটকির একটা 560 চলছে, 560 এরকম ভেটকিগুলো প্রায় 2.5 কেজি 3 কেজি 560, যেহেতু এখন 560 পর্যন্ত ফাইনাল বিট হয়ে আছে। 600 জায়গায় দাদা বললেন যে 560, আর মার্কেটে যা কন্ডিশন দেখলাম বোথ সাইডগুলোতে মার্কেট চলে, যেহেতু এখন একটু গন অফ সিজন এসেছে, সেই রকম রেট চলছে মার্কেটটাতে। আর এই সাইডটার একটু কিছু রেট কীরকম চলছে দু একটা ভিডিওর ভিতরে আনার চেষ্টা। 700 টাকা কিলো না এখন, একটু ভিডিও নিই নো ওয়েট। আর এই যে 2 কেজির কাতলাগুলো এখন মালঞ্চে, এটা এখন কীরকম দাম চলছে? 160 টাকা 2 কিলো। আর এই এটা রূপচাঁদাটা 80 টাকা। আর এই ধরুন 1 কেজি রুইগুলো এখন আপনার কাছে 130 টাকা করে চলছে। আর এই সময় মার্কেটটাতে দেখছেন মার্কেট, আমি বন্ধুরা একটা জিনিস কি আমার ভিডিওতে একেবারে যে কন্ডিশন মার্কেটে চলে সেটাই ভিডিওর ভিতরে আনি, আর এখনকার কন্ডিশন মার্কেটে এরকম চলছে। এই যে দেখছেন এই সাইডটা বোথ সাইড দু সাইডে মার্কেট চলে, এ সাইডের মার্কেটটা এরকম কন্ডিশন চলছে। আর মোটামুটি বোধহয় অকশন হয়ে গেছে এখানটা, রানিং অকশন এখানে হয়ে গেছে। এটা দাদা কততে বিক্রি? 525 না? আর এখনকার রেট এরকম 525 মার্চের কাছে। হ্যাঁ, এখানে আর একটা অকশন চলছে, রানিং একটা অকশন ভিডিওতে দেখাচ্ছি বন্ধুরা। বিভিন্ন সাইজে প্রায় ধরুন 100 গ্রামের কাছাকাছি, 80-90 100 গ্রামের, 85-90 কেজিতে 20 টাকা। পুরোটা নিলে 35 ফাইনাল। এগুলো যে এখানকার ছাড়টা মানে হচ্ছে কেজিতে 20 টাকা ছাড়, ওই যে 20 টাকা ছাড় মানে কি যা টোটাল 20 টাকা বললে ওটা কি কততে 20 টাকা করে কম হবে? অকশন করেছি 20 টাকা লেস মাইনর, যা দাম হবে 20 টাকা, সেই দাম হয় 80 টাকা পড়বে। মানে কেজিতে কি ওটা 20 টাকা? কেজিতে 20 টাকা। আর অনেক সময় ওজনে দাদা বলে ছাড় দাও, ওটা কি রকম? আমরা এও ছাড় দিছি, এও দিছি 100 টাকা ছাড় দেবে, 50 জলতা 100 টাকা। আর বন্ধুরা এটা কিন্তু আপনারা খুচরো ভাবে বা রিটেলে কিনলে এরকম ছাড়গুলো পাবেন না, এটা কিন্তু অকশন রেট থেকে এই ছাড়টা পাওয়া যায়। আর যারা হোলসেলে মাছ কেনে বা বিটে মাছ কেনে এইভাবে ছাড় পাওয়া যায়, আর বলে দেয় ছাড় থাকলে ছাড়, না না থাকলে রানিং বিট চলে। আর এখানে এটা একটা রানিং বিট চলছে দাদা, এটা ইউটিউব এইরকম বিভিন্ন সাইজের চিংড়িটা 400 করে বিট চলছে, এটা 400 টাকা
আর ভাঙনের রেট এখন ধরুন এটা ওজন প্রায় 450 গ্রামের ভাঙন গুলো 230 টাকা করে রেট এখন, এরম সাইজের কোনো বা ভ্যারাইটি মাছ পাই অবশ্যই রেট আনবো। আর বন্ধুরা, এই পর্যন্ত মার্কেটটা কমপ্লিট করে দিলাম, যেহেতু অফ সিজনে এসেছি অবশ্যই সিজনের সময় মার্কেটে অবশ্যই আসবো, সেই সময় ফাইনাল রেট দেখাবো কীরকম। আর এরকম বড় সাইজের বাগদা কাকা, এটা বাগদা কিরকম দাম চলছে? বাগদা তো এই বাগদা 800 টাকা কেজি এখন অফ সিজনে 800 টাকা এই বাগদা এখন মালঞ্চে তো 800 চলছে। ভেনামিটা কিরকম আছে এখন? ভেনামি 390 টাকা 400 টাকা কিলো ফাইনাল রেট হয়ে গেছে। শুধু মাছের নাম লেখা আছে না, যার পড়েছে তার নাম লেখা আছে, রেটটা নেই। মোটামুটি দাদা কত রেটে চলেছে এটা? 400 টাকা এখন ভেনামি, মানে ভেনামি রেট এখন 400 টাকা করে চলছে দেখুন। আর মোটামুটি এরকম রেট মালঞ্চে, আর অকশন বা ছাড় সেটাও তো বুঝলাম, মার্কেটে মাছ কিনলে আপনারা কিরকম পেয়ে যাবে। দাদা ভেটকি রেটটা কিরকম চলছে এখন? 550 এখন অফ সিজন বলে এই, হ্যাঁ 1 কেজি ওজনের ভেটকিগুলো এরকম দাম চলছে। বন্ধুরা, এই পর্যন্ত মার্কেটটা কমপ্লিট করে দিলাম, আর দেখা হচ্ছে নতুন কোনো মাছ মার্কেটে নতুন কোনো মাছের রেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই দেখতে থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো মাছ মার্কেটে বা নতুন কোনো মাছের রেট নিয়ে। এই দাদা ভিডিও করছিলাম একটু, ইয়ে কে কী বলে এটার দাম পুঁটি কে, হ্যাঁ কিরম রেটে দিচ্ছেন এখন? 90 টাকা কেজি চলছে এখন পুঁটি। আর এই রুইটা হচ্ছে 140 টাকা কেজি 140 টাকা কেজি। আর এই পাবদা আছে? হ্যাঁ পাবদা এখন রেখেছে 320 টাকা কেজি মালঞ্চে, পাবদাও পেয়ে যাচ্ছেন এখন 320 টাকা করে। যেহেতু দাদা ফিশারি প্রচুর মাছ হয়, আর বলছে এটা মার্চ তো, এপ্রিলের দিকটা থেকে মাছ আরো ভালো আসবে, আরো বেশি জোয়ার মানে মাছ আমদানি হবে এই এপ্রিল মে মানে সামনের 1-2 মাসে কি আরো ভালো মাছ আসবে। আর বন্ধুরা, আরও সামনে মাছগুলোতে অবশ্যই আপডেট দেওয়ার জন্য মার্কেট, হ্যাঁ বাগদা চিংড়ি দাদা দুটাই মার্কেট হয়, সকালে ভালো হচ্ছে না ওটা বিকেলটা ভালো আসবে? সকাল বিকেলে এখন বিকেল সকাল সমান চলছে, সমান চলছে এখন, যত গরম পড়বে তখন কি বিকেলটা একটু কমে যায়, কম হবে সকালটা বেশি হয়। আর বাগদাটা বাংলা বৈশাখ মাসের থেকে 1 তারিখ থেকে শুরু আমাদের ব্যবসা শুরু হয়ে যাবে, আর ওই সময়টাতে মোটামুটি চিংড়ি বাগদা গলদা প্রচুর আপনারা পেয়ে যাবেন। আমি ওই সময় অবশ্যই মার্কেটে আসবো। দাম বিক্রি হচ্ছে জানিস? 170 থেকে বিট হয়ে আছে এখনো, ফাইনাল মাছটা ছাড়েনি। এই ধরনের পোনাগুলো মালঞ্চে চলছে 120 টাকা করে। মার্কেট কন্ডিশনটা এরকম দেখছেন, এরকম যেহেতু একেবারে মার্চ মাস গরম শুরু হয়ে গেছে মাছের এই সময়টা। 1 কেজি হবে তো সাইজটা? 1 কেজি এরকম রেট কিরকম আছে এখন? 110 টাকা চলছে, 110 টাকা 1 কেজিগুলো 110 টাকা করে চলছে। আর এখন মাছ তো খুব কম দেখছি মার্কেটে, মানে কারণটা কেন? বাগদা সিজনটা চলবে আর কি, এখন রমজান মাস বলেও কি মাছ একটু কম আছে না, ওটা কোনো ব্যাপার না। চৈত্র মাস গরমের সময় আবার কি কি মাছ আসবে? বাগদা হরিণটা মোটামুটি সকালের দিকটা বেশি আসবে। আর দেখছেন বিভিন্ন মাছ আসছে, আর যেহেতু আমি একদম প্রথমের দিকে এসেছি, আর ওটা 95 করে বিট চলছে মোটামুটি, ধরুন এই সাইজের তেলাটা 95 টাকা তেলাপি হচ্ছে, তেলাপিয়াটা 95 চলছে এরকম হচ্ছে, 95 টাকা হলো তেলাপিয়া, 95 টাকা তাহলে কিন্তু এরকম ওজনে 50 করে যারা বিজনেস করেন তাদের জন্য এরকম ছাড় গুলো চলে, এখন চলছে 95 টাকা এরকম সাইজের তেলা গুলো, 95 টাকা আরো 500 টাকা করে এরকম ট্যাংরা, মোটামুটি ভালো কোয়ালিটির ট্যাংরা যার মার্কেট 500 টাকা করে। একটু ডিস্টার্ব আছে ওই জন্যে, ডিস্টার্ব নেই ঠিক,
দেখুন মাছগুলো 500 টাকা করে চলছে। এমনি দাম হয়ে গেছে, কোনো ইয়ে নেই, কোনো দাম নেই। এইরকম ধরনের মাছের আমদানি এই সময় যেহেতু অফ সিজন চলছে, আর সেই জন্য মার্কেটটার কন্ডিশনটা এরকম দেখছেন চারদিকটা সেইভাবে। এখন অফ সিজন দাদা, আর বলছি সকাল টাইমটা কি এখন ভালো মাছ বেশি হবে না সন্ধ্যার টাইমটা বেশি হবে? সন্ধ্যার টাইমে মাছ বেশি ভালো হবে, মানে বিকেল টাইমটা, বিকেল টাইমটা সিজন শুরু হয়ে গেলে, শুরু হয়ে গেলে। আর বলছি দাদা, এক দু মাস পর এটা বলছি গনের গন বলে মার্কেটের, গন সিস্টেমটা কি সিস্টেম? গন সিস্টেম নদীতে যখন জোয়ার হয় তখন গন গন হয়? না না, অবশ্য পূর্ণিমা, অবশ্য পূর্ণিমা, মানে অবশ্য পূর্ণিমা নদী যখন জোয়ার বেশি হবে তখন গন বলি আমরা। ওই সময় কি মাছটা একটু বেশি হয়? মানে ওই পূর্ণিমার অবসর থেকে এই মার্কেটে আসলে একটু মাছ বেশি পাওয়া যায়, আর রেটটা কি ওই সময় একটু কম বেশি হয়? একটু কম বেশি হয়। আর এখন মার্কেট কন্ডিশন এরকম, কমিউনিকেশন তো যে কোনো মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা শিয়ালদা, রাজাবাজার, শ্যামবাজার যে কোনো জায়গা থেকে, বসিরহাট যে কোনো জায়গা থেকে কমিউনিকেট করে মার্কেটে চলে আসতে পারেন। আর উত্তর চব্বিশ পরগনার সবথেকে বৃহত্তম একটা হোলসেল ফিশ মার্কেট, মালঞ্চ ফিশ মার্কেট। এই পর্যন্ত কমিউনিকেশনটা মোটামুটি মার্কেটে রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মাছ মার্কেটে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবেন।